মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন তো ভ্যাকেশন সিজন চলছে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে আগের থেকে ছুটি নেওয়া ছিল, সেই কারণে আমাদের ছুটি তো নেই, বাট এই একটু তাড়াতাড়ি চলে আসা হয় সেটাই আর কি। তো বেরোনো সেরকমভাবে হচ্ছে না, কিন্তু প্ল্যান আছে 31st কিছু একটা করার। সো দেখা যাক কী হয়, ফাইনালি এখনও কিছু কনফার্ম হয়নি। সো আজকে আমি এখন সেরকম সকালবেলা কোনো কাজ ছিল না, সো একটু ফ্রি আছি আর বারান্দায় বসেছি আমার গাছগুলোর সাথে, এগুলোকে একটু টেক কেয়ার করছি। আর বলেছিলাম না তোমাদের তিনটে নতুন গাছ এসছে, ওগুলোকেও একটু কেয়ার করতে হচ্ছে। আর তোমাদের আমি দুটো পট দেখাচ্ছি যেগুলো আমাদের ঘরে বানানো। দেখো এটা হচ্ছে একটা, এটা এরকমই নর্মাল একটা মাটির পট ছিল, এটাকে কালার করে এরকম করা হয়েছে। দেখতে এখন এটা কি সুন্দর লাগছে, তাই না? এটা আমাদের ঘরেই ছিল, ইনডোর প্ল্যান্ট, কিন্তু কিছু দিনের জন্য রোদ লাগানোর জন্য ওকে বাইরে এনে রেখেছি আমি। সো এটা আমি করিনি, কিন্তু এটা করেছে আমার হাজব্যান্ড। আর এটা একটা সেম জিনিস, এটাও একটা এরকম পট ছিল, এটা এরকম করে ডিজাইন করা হয়েছে। আর এটার ভেতরে একটা ছোট্ট স্পাইডার প্ল্যান্ট আছে, এটা এখনও ছোট, ভালো করে গ্রোথ হয়নি ওর। সো এটাকেও আমি বাইরে রেখেছি, আর কিছুদিন পরে ওকেও ঘরের ভেতর নিয়ে যাব। এরকম কিছু আরো দুটো পট আমি রেখেছিলাম, মানে ওই যে হয় না ছোট ছোট প্লাস্টিকের কৌটো, ওগুলোকে রিইউজ করার জন্য ওগুলো আমি রেখেছিলাম। তো আজকে আমি ওগুলোকেও DIY করবো, যেহেতু আমার কাছে আজকে একটু সময় আছে। আর ও আমার বেবি এখনো ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে খুব খুশি হয়ে যায় যদি আমি কালার দিয়ে কোনো কাজ করি আর সে যদি দেখে, তখন একটু ম্যানেজ করা অসুবিধা হয়, তাই আমি ও ঘুমে থাকতে থাকতে যতটা পারি সেটাই করি। সো একদিনে আমার কাজ কখনো কমপ্লিট হয় না, যেহেতু ওকে নিয়ে পারা যায় না, দুদিন কি তিন দিন তো লেগেই যায়। তো আজকে আমি শুরু করব, শুরুটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আর একদম কমপ্লিট করে সেটাও ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রান্না বলতে কালকেই সব রান্না করে রেখেছিলাম, ফ্রিজে আছে, সো আজকে কিছু করব না, শুধু মেয়ের জন্য একটু খিচুড়ি করব, এটা তো প্রেশারেই করে নেব জাস্ট খাওয়ার আগে। আর ঘুম থেকে উঠলে ও ব্রেকফাস্ট করবে দুধ কর্নফ্লেক্স, যেহেতু আজকে আমি রুটি করিনি, আর আমি ওর সাথে দুধ কর্নফ্লেক্সই খেয়ে নেব। আজকে একদম সিম্পল, আর রাতে রান্না হবে, যেহেতু কালকে স্যাটারডে, সানডে উইকেন্ড বন্ধ আছে, এরপরেও দুদিন 30-31st। সো আমার ইচ্ছে আজকে রাতে শুধু একটু রান্না করবো, আর কালকে দেখা যাক কালকে কী হয়। বাড়ির কাজ তো কখনোই শেষ হয় না, কিন্তু বাড়িতে থাকলেও কি বলো, আমাদেরও তো ভ্যাকেশন আছে, তাই আজকে আমিও ভ্যাকেশন মুডে আছি, মানে আমিও আজকে একটু হালকা পাতলা, বেশি কিছু করছি না। যেগুলো করতে হবে সেগুলো তো করতেই হবে, যেমন ঘর মোছা, বাসন মাজা আর কাপড় কাচা, সেগুলো তো করতেই হবে, এগুলোকে আমি ধরছি না। মানে বাকি যেটা রান্না করা, টিফিন দেওয়া, ওগুলো আপাতত জন্য একটু স্টপ আছে। সো আমি এখন আগে আমার কাজগুলো শেষ করব, আমি সব মোটামুটি একটু ব্রেক নিয়েছি প্রিপারেশনের জন্য, দেখলাম কী কী করা যায়। সো এখন গিয়ে আমি আগে আমার কাজগুলো শেষ করব, স্নান টান করে তারপর একদম ভালোভাবে বসবো, তাহলে নিশ্চিন্তে বসা যাবে, ব্রেক হবে না, নইলে কাজের ফাঁকে ফাঁকে ব্রেক হলে মুডটাও চলে যায়, তাই না বলো? ভিডিও শুরু করার আগেই বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও যে কোনো রেকটিফিকেশনের দরকার আছে কিনা, বা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করব। অবশ্যই আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা আগের সাবস্ক্রাইবার প্লিজ বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে কিনা আমার সব ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো চলো স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। সো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি কী কী করবো আর কী প্ল্যান করেছি আমার প্ল্যান্সগুলোর জন্য। আমার একটা বড় মানি প্ল্যান্ট হয়েছে যেটা আমি ঘরে রেখেছিলাম, সেটাকে আমি ভাবছি এখানে এসে হ্যাং করবো, কিন্তু কী করে হ্যাং করবো সেটাই আমি এখন জায়গাটা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমি ভিডিওটা ভাবলাম শুরুই করে দিই, তোমাদের সাথেও শেয়ার করি। সো চলো আমার সাথে দেখাচ্ছি আমি তোমাদেরকে আমি কী কী প্ল্যান করেছি আমার প্ল্যান্ট, মানে প্ল্যান্টসগুলোর জন্য কী কী প্ল্যান্টারের প্ল্যান করেছি। আমার কাছে এরকম সাইজের তিনটে আছে ডাব্বা, যেগুলো ওয়ান টাইম ইউজ খাবারের সাথে দেয়, এরকম তিনটে আছে মামা, আর একটা এরকম পনিরের ক্যান ছিল ওটা আছে। সো এটাকে আমি একটু অন্যরকমভাবে বানাতে ভাবছি, আর এটাকে ভাবছি সিম্পলি কালার করে দেবো, কালার করে আর বেশি কিছু করবো না, সিম্পলি কালার করে একটু ডেকোরেশন করে এটাকে ইউজ করবো পট হিসাবে।
সো চলো তোমাদেরকে দেখাই। প্রথমে আমি হোয়াইট পেন্ট করে নিচ্ছি, এটা একটা প্রাইমারের কাজ করবে, তো আমি সে কারণে নিচ্ছি অ্যাক্রিলিক হোয়াইট পেন্ট। এগুলো আমার ঘরে আগেই ছিল, তো আমাকে কোনো রকম ইনভেস্ট করতে হচ্ছে না। এটা দেখতে ঠিক এরকম ব্লু হয়েছে, এর উপর আমি ডিজাইন করব। যে রেডি হয়ে গেছে আমার তিনটে প্ল্যান্টার্স, এই একটা, এটা একটা। আমি ভেতরে কালার করিনি কারণ আমি মাটি ঢুকিয়ে দেবো ভেতরে। সো মোটামুটি একটা করেছি, তোমাদের যেরকম পছন্দ তোমরা করতে পারো, সেটা কোনো প্রবলেম নেই। দেখো আমি করতে করতে রিশা কী করেছে, খুঁটে খুঁটে এগুলো তুলেও নিয়েছে। সো আমার বাচ্চাকে নিয়ে কাজ করতে গেলে সেটাই হয়। তবে একটা কি ভালো জিনিস, ওকে নিয়ে যখনই আমি এইসব করতে বসি, ওর কিন্তু আর অন্য কোনো দিকে মনোযোগ থাকে না। শুধু বাচ্চারা যথারীতি কালার খুব ভালোবাসে, সো আমার বেবিও তাই। সে খুব খুশি হয়, সে বসে থাকে, কোনো রকম বায়না টায়না করে না। তো ওদের অ্যাক্টিভিটির মধ্যে রাখলে ওদের এনজয়মেন্টটাও ভালো হয়, কিন্তু একটু মাদের একটু কষ্ট হয় আর কি, সেটাই যা। ঠিক আছে, যাই হোক, এবার আমি আরো দুটো বানিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে একটা, কিছু না জাস্ট পোলকা ডটস দিয়েছি। এটা অ্যাকচুয়ালি ছিল 5 লিটারের যে তেলের ক্যানগুলো হয় ফরচুনের, সেগুলো। এটা আমি কাটতে পারিনি, একটু শক্ত মতো ছিল, আমার হাজবেন্ডই আমাকে কেটে দিয়ে গেছে। তো এরকম একটা বিরাম কাছে দুটো ছিল, আমি চারটে করেছি এটা দিয়ে। এরকম যেটা ওপরের পশনটা, এটাকে আমি হ্যাঙ্গিং হিসেবে একটা, দেখতেই পাচ্ছ আমার মানি প্ল্যান্টকে ঝুলিয়েছি দুটোকে। আমি এরকমভাবে এগুলোতেও করেছিলাম কিন্তু কালারগুলো চলে গেছে, অনেকদিন আগেই করেছিলাম। বাকি দুটোকেও আমি এরকমই পট হিসেবে ইউজ করছি। আর একটার ওপরটা রয়ে গেছে, ওটাকে আমি এখনও ইউজ করিনি, করবো, ওটাকেও ইউজ করবো আমি। আর এটা, এই যে চিনের ডাব্বাটা আমি বানিয়েছি এখান থেকে সুতো নিয়ে নিয়ে, এটা আমার কাছে ছিল একটা পেঁয়াজের বস্তা, এটাকে ধুয়ে আমি এটা থেকে সুতো নিয়ে নিয়ে এটা বানিয়েছি। সো ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে আমার এটাও পনিরের কৌটোটাও খালি ছিল, আর এটা এরকম, এটা এবার আমি প্ল্যান্টার হিসাবে ইউজ করব। খুব ভালো হবে, শুধু আমার নিচে দুটো হোল করে দিতে হবে, তাহলেই আমি ভালো করে এটাকে ইউজ করতে পারবো। সো তোমরা দেখলে আজকে আমি কি কি বানালাম প্ল্যান্টার। সো কালকে আমি তোমাদের ওগুলোর মধ্যে গাছ লাগিয়ে দেখাবো যে আমি কী কী গাছ লাগিয়েছি।